থার্ড ইয়ার স্টুডেন্টস, আমরা আজকে শুরু করতে যাচ্ছি হচ্ছে ইউনিট 2 এর লেসন 1, ঠিক আছে? তো আমাদের আজকে লেসন টাইটেল হচ্ছে হ্যাভ ইউ এনি ফেভারিট পাস্টাইম, তোমার কি কোনো প্রিয় অবসর আছে? তো এখানে আমাদের অনেকগুলো ছবি দেখা যাচ্ছে, যেমন দাবা খেলা বা এখানে আনন্দ বিনোদনের দাবা খেলা, তারপর হচ্ছে যে এই গার্ডেনিং বা এগুলো ছবি তোলা বা ব্যায়াম বা হচ্ছে পেপার পত্রিকা বা এই ছবি আঁকা ইত্যাদি, টিভি দেখা। তো এগুলো দেখে আমরা বুঝতে পারছি যে এগুলো অবসর সময়ে আমরা করে থাকি, তাই না? টেক্সটটা পড়া শুরু করা যাক। এখানে একটা ডায়লগ আছে প্রথমে, ঠিক আছে, সেটা হচ্ছে টিয়া এবং আনুষার ভিতরে। তো আমরা ডায়লগটা একটু পড়ার চেষ্টা করি। টিয়া বলছে, আনুষা হোয়াট হ্যাপেন্স, আনুষা কি হয়েছে, কি ব্যাপার? ইউ হ্যাভ স্পোর্টস ট্রাউজার, তোমার কাছে স্পোর্ট ট্রাউজার আছে, টি শার্টস, স্পোর্টস শুজ অ্যান্ড আ ক্যারিং ব্যাগ, এবং তোমার কাছে তো বহনযোগ্য ব্যাগ আছে, এবং সেখানে আমরা দেখছি যে টি শার্ট, স্পোর্টস শু, এসবগুলো আছে। হোয়ার আর ইউ কামিং ফ্রম, তুমি কোথা থেকে আসছো? অ্যান্ড ইউ লুক টায়ার্ড, এবং তোমাকে তো একটু টায়ার্ড লাগছে। ডিয়ার স্টুডেন্টস, আমার কিন্তু এই সেন্টেন্সটার উপর একটা গ্রামার থাকবে, ঠিক আছে, এবং একটা ইম্পর্টেন্ট গ্রামার, তোমরা অবশ্যই এটা দেখে নেবে। ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি এখানে বিস্তারিত আলোচনা করছি না। তো তারপর আনুষা বলছে, নট এক্স্যাক্টলি, ঠিক তেমনটা না টিয়া, আই এম গ্রেট, আমি ভালো আছি, বিকজ আই এম জাস্ট ফ্রম দ্য জিম, কারণ আমি জিম থেকে এসেছি, জিম অর্থাৎ ব্যায়ামাগার। টিয়া বলছে, ডু ইউ গো টু দ্য জিম রেগুলারলি, তুমি কি নিয়মিত জিমে যাও? তো আনুষা বলছে, অলমোস্ট ইয়েস, হ্যাঁ যাই, আই গো টুয়াইস আ উইক, সপ্তাহে আমি দুইবার যাই। ইটস ওয়ান অফ মাই ফেভারিট ফার্স্ট টাইমস, এটা আমার একটা প্রিয় অবসরগুলোর মধ্যে একটা। টিয়া বলছে, রিয়েলি, সত্যি, গোয়িং টু দ্য জিম ইজ ইয়োর ফেভারিট ফার্স্ট টাইম, জিমে যাওয়া তোমার প্রিয় ফার্স্ট টাইম অবসর, ইউ মেক মি লাভ, তুমি তো আমাকে হাসালে। আনুষা বলছে, হোয়াই নট, কেন না, আই লাইক স্পোর্টস, আমি তো খেলাধুলা পছন্দ করি, বিকজ আই লাইক টু কিপ ইন শেপ, কারণ আমি তো ভালো থাকতে চাই, আমি সুস্থ থাকতে চাই, আই এম নট আ লেজি পার্সন লাইক ইউ, আমি তো তোমার মতো অলস না। টিয়া বলছে, হোয়াই ডু ইউ ডু দেয়ার, তুমি সেখানে গিয়ে কী করো? আনুষা বলছে, আই ডু ইয়োগা, আমি তো সেখানে গিয়ে যোগ ব্যায়াম করি। তখন টিয়া বলছে, ডোয়ান্ট ইউ হ্যাভ এনি আদার ফার্স্ট টাইমস, তোমার কি আর কোনো অবসর নেই? তখন আনুষা বলছে, হুম ইয়েস আই হ্যাভ, হ্যাঁ আছে, আই লাইক প্লেয়িং চেস, পেইন্টিং, আমি দাবা খেলা পছন্দ করি, পেইন্টিং আঁকা আঁকি পছন্দ করি, অ্যান্ড রিডিং বুকস, এবং বই পড়তেও পছন্দ করি, হোয়েন আই এম ফ্রি, যখন আমি ফ্রি থাকি। আই অলসো লাইক ফটোগ্রাফি, আমি ছবি তুলতেও পছন্দ করি, বাট আই এম ইয়েট টু লার্ন ইট, কিন্তু আমাকে এখনও এটা শিখতে হবে। হোয়াট ডু ইউ ডু ফর ফার্স্ট টাইম, এবং তুমি তোমার অবসরে কী করো? তখন টিয়া বলছে, আই লাইক ওয়াচিং টিভি, আমি টিভি দেখা পছন্দ করি, লিসেনিং টু মিউজিক, মিউজিক শুনতে পছন্দ করি, রিডিং বুকস অ্যান্ড ম্যাগাজিনস, এবং বই এবং ম্যাগাজিন পড়তে পছন্দ করি, অ্যান্ড প্লেয়িং গেমস অন দ্য কম্পিউটার, এবং আমি কম্পিউটারে গেম খেলতে পছন্দ করি। আই ডু লাইক গার্ডেনিং, আমি গার্ডেনিংও পছন্দ করি, বাট উই ডোন্ট হ্যাভ সাফিসিয়েন্ট স্পেস, কিন্তু আমাদের তো আসলে পর্যাপ্ত পরিমাণে জায়গা নেই, সো আই ডু পট প্ল্যান্টিং, তাই আমি পটে চারাগাছ রোপণ করি। বাই দ্য ওয়ে, যা হোক, আই ডোন্ট নো মাস অ্যাবাউট ইয়োগা, তো যা হোক, ওই যে তুমি আরেকটু আগে যেটা বললে যে ইয়োগা, তাই না? তো এই যে ইয়োগা সম্পর্কে তো আমি কিছু জানি না, উইড ইউ প্লিজ টেল মি অ্যাবাউট ইট, তুমি কি এটা সম্পর্কে আমাকে কিছু বলবে? তো আনুষা বলছে, শিওর, নিশ্চয়, আই উইল গিভ ইউ অ্যান আর্টিকেল অন ইট, হ্যাঁ আমি তোমাকে একটা আর্টিকেল দিচ্ছি, অর্থাৎ একটা লেখা দিচ্ছি এটার উপরে তোমাকে, ইট উইল হেল্প ইউ টু নো অ্যাবাউট ইট, ওকে? তো এটা আসলে তোমাকে এই ইয়োগা সম্পর্কে জানতে সাহায্য করবে, ঠিক আছে? তো এরপরে আমাদের আসছে কোশ্চেন, কোশ্চেন হচ্ছে, হোয়াই ডাজ আনুষা লাইক গোয়িং টু দ্য জিম, আনুষা কেন জিমে যেতে পছন্দ করে? তো আনুষা জিমে যেতে পছন্দ, আনুষা লাইকস বিকজ শি ওয়ান্টস টু বি কিপ, শি ওয়ান্টস টু কিপ হার সেলফ ফিট, ওকে, এই জন্য সে জিমে যেতে পছন্দ করে। হোয়াট আর হার ফার্স্ট টাইমস, তার অবসরগুলো কী? তো আমরা আনুষার ফার্স্ট টাইম আমরা এখানে যেগুলো দেখলাম, এই যে প্লেয়িং চেস, তারপর এই যে পেইন্টিং, রিডিং বুকস, এগুলোই আর কি, ঠিক আছে? এবং আরও একটা আমরা বলতে পারি, সেটা হচ্ছে ফটোগ্রাফি। তারপরে বলছে, মেক আ লিস্ট অফ টিয়ার্স ফার্স্ট টাইমস, টিয়ার ফার্স্ট টাইমসগুলো নিয়ে একটা লিস্ট তৈরি করো, তা সেগুলো আমরা এখান থেকে নিতে পারি, এই যে ওয়াচিং টিভি, লিসেনিং টু মিউজিক, রিডিং বুকস অ্যান্ড ম্যাগাজিনস, অ্যান্ড প্লেয়িং গেমস অ্যান্ড কম্পিউটার, এগুলো দিয়ে আমরা একটা লিস্ট বানিয়ে ফেলতে পারি। তারপরে বলছে, হাউ উইল টিয়া লার্ন অ্যাবাউট ইয়োগা, টিয়া কীভাবে জানবে ইয়োগা সম্পর্কে, যোগ ব্যায়াম সম্পর্কে? ওকে, টিয়া উইল লার্ন অ্যাবাউট ইয়োগা ফ্রম অ্যান আর্টিকেল, আর এই আর্টিকেলটাই কিন্তু আনুষা টিয়াকে দিয়েছে। তো আমাদের সি নাম্বারে আমাদের আরও একটা টেক্সট দেওয়া আছে, আমরা সেটা একটু দেখে নিই। তো এখানে বলা হচ্ছে, ইয়োগা যোগ ব্যায়াম ট্যাপ ইন্টু দ্য মেনি হেলথ বেনিফিটস, ট্যাপ ইন্টু মানে বয়ে নিয়ে আসা, এবং মেনি হেলথ বেনিফিটস মানে অনেক স্বাস্থ্য সম্পর্কিত সুযোগ সুবিধা বা উপকার। তো আমরা পড়ি, সাপোজ ইউর কিডস আর ডিমান্ডিং দ্য লেটেস্ট ভিডিও গেম, মনে করো তোমার ছেলে মেয়েরা লেটেস্ট একটা ভিডিও গেম তোমার কাছে দাবি করছে। ইউর বস ওয়ান্টস দ্যাট
দ্য রিপোর্ট ডান টুডে বাই ফাইভ, এবং তোমার অফিসের বস বলছে যে রিপোর্ট আজকে পাঁচটার ভিতরেই জমা দিতে হবে। And your partner wants to know what's for dinner tonight. এবং তোমার সঙ্গী চাচ্ছে, জানতে যাচ্ছে যে আজকে ডিনারটা কি হবে। Stress and anxiety are everywhere. তো বলছে এখানে চাপ এবং দুশ্চিন্তা সব ক্ষেত্রেই বিরাজমান। চারিদিক থেকে যদি সবাই এভাবে এটা চাই ওটা চাই তাহলে আসলেই মানে একটু টেনশনে পড়ে যেতে হয় আর কি। তো ইন দিস সিচুয়েশন, যা হোক এই পরিস্থিতিতে, টু কিপ ফিট অ্যাজ ওয়েল টু গিভ দেম দ্য বেস্ট, নিজেকে শান্ত রেখে সবাইকে তাদের বেস্টটা দেওয়ার জন্য ইউ নিড টু ডু সামথিং, তোমাকে কিছু করতে হবে। অ্যান্ড হেয়ার কামস ইয়োগা টু হেল্প ইউ, আর এক্ষেত্রে ইয়োগাই আসলে তোমাকে সাহায্য করতে পারে। তো ডিয়ার স্টুডেন্টস, চলো আমরা আস্তে আস্তে ইয়োগা সম্পর্কে জানার চেষ্টা করি, ঠিক আছে? তো এখানে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ইয়োগা, অর্থাৎ ইয়োগা সম্পর্কে আরও বিস্তারিত বোঝাপড়া আছে সেটা। তো বলছে ইয়োগা ইজ এ কাইন্ড অফ পোশ্চার অ্যান্ড ব্রেথিং এক্সারসাইজ, যোগব্যায়াম হচ্ছে এক ধরনের শারীরিক অঙ্গভঙ্গি এবং ব্রেথিং এক্সারসাইজ মানে শ্বাস প্রশ্বাসজনিত একটা ব্যায়াম আর কি। ইট ব্রিংস টুগেদার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডিসিপ্লিন, এটা একই সাথে শারীরিক এবং মানসিক একটা ডিসিপ্লিন নিয়ে আসে। টু অ্যাচিভ পিস অফ বডি অ্যান্ড মাইন্ড, এবং এটা হচ্ছে মানে শরীরের এবং মনের শান্তি নিয়ে আসার জন্য এটা বেশ উপকারী আর কি। হেল্পিং ইউ রিল্যাক্স অ্যান্ড ম্যানেজ স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি, এবং তোমার চাপ এবং দুশ্চিন্তা মুক্ত করার জন্য এটা তোমাকে মোটামুটি হেল্প করবে। ট্রেডিশনাল ইয়োগা ফুডস এম্পাসিস অন বিহেভিয়ার, আর আগেকারের যে যোগব্যায়ামটা সেটা আসলে একটু বিহেভিয়ারের উপরে বেশি জোর দেয়। তারপরে দেয় হচ্ছে ডায়েট অ্যান্ড মেডিটেশন, খাবার দাবার এবং ধ্যান, এগুলোর উপরে জোর দেয়। বাট ইফ ইউ আর লুকিং ফর বেটার স্ট্রেস ম্যানেজমেন্ট, কিন্তু যদি তুমি জাস্ট স্ট্রেস ম্যানেজমেন্টটার সম্পর্কে একটু ভালো নজর দাও, অ্যান্ড নট অ্যান আর্টিকেল অ্যান্ড নট অ্যান ইন্টার লাইফস্টাইল চেঞ্জ, এক্ষেত্রে কিন্তু যে যোগব্যায়াম তোমার টোটাল লাইফস্টাইল চেঞ্জ করে ফেলবে মোটেও সেটা না। ইয়োগা ক্যান স্টিল হেল্প, ইয়োগা জাস্ট এই ক্ষেত্রে একটু হেল্প করতে পারে। ইয়োগা ট্রেনার্স গ্র্যাজুয়ালি চুজ ইজিয়ার টু কমপ্লেক্স অ্যাক্টিভিটিস ফর প্র্যাকটিশনার্স, অর্থাৎ যারা প্র্যাকটিশনার্স মানে প্রশিক্ষণার্থী, অর্থাৎ যারা শেখে আর কি। ইয়োগা ট্রেনার যারা আছে তারা কী করে, আস্তে আস্তে ইজি থেকে কমপ্লেক্স দিকে চলে যায়। মানে তাদের যে মানে ট্রেনিংয়ের যে কার্যক্রমগুলো আছে সেগুলো প্রথমে সহজ থাকে এবং আস্তে আস্তে এগুলো একটু জটিলের দিকে যায় আর কি। হাউএভার অল প্র্যাকটিশনার্স ডু নট নেসেসারিলি নিড দ্য সেম কাইন্ডস অফ প্র্যাকটিস, তো বলছে এক্ষেত্রে কিন্তু সব প্র্যাকটিশনার অর্থাৎ সব প্রশিক্ষণার্থীর যে একই ধরনের মানে প্র্যাকটিসের বিষয় লাগবে বিষয়টা সেটা না। তো হেলথ, তো তারপরে হচ্ছে দ্য হেলথ বেনিফিটস অফ ইয়োগা, ইয়োগার স্বাস্থ্য উপকারিতা আর কি। দ্য পটেনশিয়াল হেলথ বেনিফিটস অফ ইয়োগা আর নিউমারাস অ্যান্ড মে ইনক্লুডস, ইয়োগার স্বাস্থ্যগত সুবিধা অনেক বেশি, এবং সেগুলো হচ্ছে প্রথমটা আমাদের স্ট্রেস রিডাকশন অর্থাৎ চাপ কমানো। বিভিন্ন জন বিভিন্ন দিক থেকে বিভিন্ন দাবি করলে আমরা আসলে অনেক চাপে পড়ে যাই, সেখান থেকে আমরা কীভাবে রিকভার করব সেটাই আর কি, স্ট্রেস রিডাকশন। উইথ ইটস কোয়াইট প্রেসাইজ মুভমেন্ট ইয়োগা ড্রজ ইয়োর ফোকাস অ্যাওয়ে ফ্রম ইয়োর বিজি অ্যান্ড ক্যাওটিক ডে টুয়ার্ডস কাম, তো বলছে কি এই যে শান্ত অবস্থা এবং প্রেসাইজ মুভমেন্ট যে মানে আস্তে আস্তে নড়াচড়া, হ্যাঁ এক্ষেত্রে ইয়োগা ড্রজ ইয়োর ফোকাস, ইয়োগা তোমার ফোকাসটা নিয়ে আসে, ঠিক আছে? বিজি ক্যাওটিক মানে হচ্ছে ব্যস্ত এবং এই যে কোলাহলপূর্ণ জীবন, এখান থেকে আসলে তোমার অ্যাটেনশনটা আস্তে আস্তে নিয়ে আসে টুয়ার্ডস কিসের দিকে, কাম শান্ত পরিবেশের দিকে, ঠিক আছে? অ্যাজ ইউ মুভ ইউর বডি, যখন তুমি তোমার বডি মুভ করবে, হ্যাঁ, থ্রু পোজেস বিভিন্ন স্টাইলের মাধ্যমে দ্যাট রিকোয়ার ব্যালেন্স অ্যান্ড কনসেন্ট্রেশন, এবং এখানে কিন্তু ব্যালেন্স এবং কনসেন্ট্রেশন লাগবে। পরবর্তী যেটা আসছে সেটা হচ্ছে ইনক্রিজড ফিটনেস, অর্থাৎ স্বাস্থ্য মানে ফিটনেসটা আর কি বাড়বে এখানে, এটাই আর কি। অ্যাজ ইউ লার্ন অ্যান্ড রিফাইন নিউ পোজেস, যখন তুমি শিখবে এবং বিভিন্ন ধরনের নতুন স্টাইল সম্পর্কে তুমি জানবে, ইউ মে এনজয় ইম্প্রুভ ব্যালেন্স, তখন তোমার ভিতরে একটা ব্যালেন্স তুমি এটা এনজয় করতে পারবে। ফ্লেক্সিবিলিটি মানে, তো তারপরে হচ্ছে এখানে ফ্লেক্সিবিলিটি অর্থাৎ নমনীয়তা, রেঞ্জ অফ মোশন অ্যান্ড স্ট্রেংথ, ঠিক আছে, এবং গতি ও শক্তির সীমা উপভোগ তুমি করতে পারবে এরকম আর কি। অ্যান্ড দিস মিন্স, এবং এটার মানে হচ্ছে ইউ আর লেস লাইকলি টু ইনজোর ইউর সেলফ ইন আদার ফিজিক্যাল এন্ডিভার্স অর ইন ইউর ডেইলি অ্যাক্টিভিটিস, এবং এটার মানে হচ্ছে অ্যান্ড দিস মিন্স ইউ আর লেস লাইকলি টু ইনজোর ইউর সেলফ ইন ফিজিক্যাল এন্ডিভার্স, ঠিক আছে, এবং দৈনন্দিন কাজকর্মে তুমি নিজেকে একটু কম আহত করবে, ঠিক আছে, এটাই আর কি। তারপরে হচ্ছে ম্যানেজমেন্ট অফ ক্রনিক হেলথ কন্ডিশন, অর্থাৎ পুরাতন স্বাস্থ্য পরিস্থিতি নিয়ন্ত্রণ। তো বলছে
ইয়োগা মাইট হেল্প আ ভ্যারাইটি অফ হেলথ কন্ডিশনস। ইয়োগা আসলে অনেক ধরনের হেল্প আমাদের করে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়, সাচ অ্যাজ ক্যান্সার, ডিপ্রেশন, পেইন, অ্যানজাইটি অ্যান্ড ইনসমনিয়া। ইনসমনিয়া মানে আছে নিদ্রাহীনতা আর কি, ঠিক আছে, ফ্যাটিগ অ্যান্ড মুড, এইগুলো মানে ওই যে খারাপ লাগা আর কি, এই সব জিনিসগুলো সম্পর্কে ইয়োগা আসলে আমাদেরকে সাহায্য করতে পারে। ইয়োগা ক্যান হেল্প রিডিউস হার্ট রেট অ্যান্ড ব্লাড প্রেশার। এই যে ব্লাড প্রেশার এবং হার্ট রেট এগুলো কমাতেও আমাদের ইয়োগা সাহায্য করে। ওয়েট লস অর্থাৎ ওজন নিয়ন্ত্রণ, ঠিক আছে, ইফ ইউ আর ওভার ওয়েট অর হ্যাভ ইটিং ডিসঅর্ডার, যদি তোমার ওজন খুব বেশি হয় এবং খাওয়া দাওয়ায় যদি তোমার হচ্ছে মানে ডিসঅর্ডার চলে আসে, ইয়োগা মে হেল্প ইউ মেক আ হেলদি লাইফ স্টাইল চেঞ্জেস নেসেসারি টু গেইন কন্ট্রোল অফ ইউর ইটিং অ্যান্ড ড্রপ দোজ এক্সট্রা পাউন্ডস। ঠিক আছে, তাহলে বলছে ইয়োগা তোমার এই ক্ষেত্রে ভালো একটা মানে লাইফ স্টাইল নিয়ে আসবে, হ্যাঁ, এবং যেটা চেঞ্জেস নেসেসারি এবং তোমাকে প্রয়োজনীয়ভাবে চেঞ্জ করবে, কিসের জন্য, যে হচ্ছে তোমার ভিতরে একটা কন্ট্রোল নিয়ে আসতে হবে, হ্যাঁ, কন্ট্রোল অফ ইটিং, খাবারের একটা কন্ট্রোল নিয়ে আসতে এটা তোমাকে সাহায্য করবে। অ্যান্ড ড্রপ দোজ এক্সট্রা পাউন্ডস, এবং অতিরিক্ত যে ওজন আছে সেগুলোকে ফেলে দিতেও তোমাকে হেল্প করবে। বলছে তারপরে হোয়াইল ইউ শুড নট এক্সপেক্ট ইয়োগা টু কিওর ইউ অর অফার ইউ আর রিলিফ 100%, যখন ইয়োগা তোমাকে একেবারে পরিপূর্ণভাবে সারাবে না এবং 100% নিশ্চয়তা দেয় না, ইট ক্যান হেল্প সাম হেলথ কন্ডিশনস, তাহলে এখানে স্বাস্থ্যগতভাবে এখানে কিছু হেল্প সে করতে পারে। হোয়েন কম্বাইন্ড উইথ দ্য স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট, যখন এগুলো কোনো একটা স্ট্যান্ডার্ড ট্রিটমেন্টের সাথে কম্বাইন করা হয়। অ্যান্ড ইফ ইউ অলরেডি এনজয় আ গুড হেলথ, যদি তোমার অলরেডি ইতিমধ্যে ভালো স্বাস্থ্য থাকে, ইয়োগা ক্যান বি an enjoyable supplement to your regular fitness routine, tahole tomar regular fitness routine e yoga tomake bhalo ekta upoboger bishoy hote pare. So dear students, etai ajke amra ei porjontoi rakhchi, porborti kono ekta tutorial dekhar jonno abar amontron janiye ekhane shesh korchi. Dhonnobad.